কড়া রোদে দীর্ঘ লাইন, কঠোর বিধিনিষেধের মধ্যেও উপেক্ষিত স্বাস্থ্যবিধি। তাদের অপেক্ষা ট্রাক আসারও ঘণ্টাখানেক আগে থেকে। যাদের কেউ করোনায় চাকরি হারিয়েছেন, কারো কমেছে আয়ের সুযোগ, সংসারের খরচ মেটাতে যখন হিমশিম খেতে হচ্ছে মাসের পর মাস, তখন সুলভ মূল্যের পণ্য নিয়েই ঘরে ফিরতে চান স্বল্প আয়ের মানুষেরা। সবাই তো বিপদে পড়ে আসে, তাই না? দোকানে যেই দাম সব জিনিসের, কারো ইনকাম নাই, তেল ডাল চিনি এই তিনটা জিনিস তার বাইরেতে কিনতে হইতেছে না। 2020 মার্চ মাসে আমার চাকরি গেছে, ওইভাবেই আছি আর কি, যতই সময় লাগুক নিয়ে যাবো আর কি। প্রথম দিন পণ্য না পেয়ে ঘুরে গেছেন অনেকেই, তাই শেষ পর্যন্ত পণ্য হাতে পাওয়া নিয়ে শঙ্কায় থাকেন ভোক্তারা। এরই মধ্যে রয়েছে নিয়মভঙ্গের নানা অভিযোগ। একবার তুলে দিচ্ছে, আরো দিন তুলে দিচ্ছে, 10 টাকা করে টাকা নিচ্ছে, পরিচিত লোক ঢোকা ঢোকায় ধাক্কায় ও দিয়ে দিছে, পাবো যেহেতু কোনো গ্যারান্টি নাই, কাল কয়সা দাঁড়ায় গেছে পাই নাই। যতটুকু পারি আমরা চেষ্টা করি স্বাস্থ্যবিধি মাইনে রাখার জন্য। পুলিশ থাকলে তো মোটামুটি একটু লাইনটা সোজা হইতো, একটু মানুষ মানতো, কিন্তু পুলিশ তো আসে না। এদিকে করোনাকালে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে প্রশাসনের সহযোগিতা চাইলেও তার কোনো দেখা নেই ট্রাকের আশপাশে। সার্বিক সহযোগিতার জন্য পুলিশ কমিশনার মহোদয়কে হেড অফিস থেকে চিঠি দেওয়া হয়েছে, বিভিন্ন দপ্তরে এই জিনিসটা অবহিত করা হয়েছে। এখন পুলিশ প্রশাসন যদি আমাদেরকে আরেকটু সহযোগিতা করে, স্বাস্থ্যবিধি মেনে বিক্রিটা কার্যক্রমটা সফল হবে। টিসিবির এবারের বিক্রি কার্যক্রম চলবে আগামী 29 তারিখ পর্যন্ত। প্রতিদিন প্রতি ট্রাকে সর্বোচ্চ বরাদ্দ 600 কেজি মসুর ডাল, 800 কেজি চিনি ও 1200 লিটার সয়াবিন তেল। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।